এভাবে নীলুর অতি সাহেদের সামনে আসবে নীলু ঘণাক করেও টের পায়নি স্ত্রীর গোপন প্রেমিকের গল্পটুকু জানতে সাহেদ তো কম অপেক্ষা করেনি আর আজ যখন গল্পের আস্ত বইটি তার সামনে বইয়ের সব খোলা পাতা সে অনায়াসে পড়তে পারছে তখন ঠিক কি করা উচিত চাহেদের তা সে বুঝতে পারছে না নীলুকে শক্ত করে জড়িয়ে ধরে চারপাশে বড্ড শূন্যতা অনুভব করছে সাহেদ আজ সকাল থেকেই আকাশটা কেঁদে চলেছিল নীলু এ সময় তার সবচেয়ে প্রিয় গানটি শোনে কৌশিক ব্যানার্জির কণ্ঠের মিষ্টি সুরের এই গানটি শুনলে বৃষ্টিমুখর দিনে মনের মাঝে কেমন উত্তাল পাতাল ভালোবাসারা এসে ভিড় করে মনের মানুষটা সান্নিধ্যে পেতে চায় শাহেদ এর ব্যতিক্রম নয় শুধু নীলুই বুঝি একদম অন্যরকম নীলুর তাতে কোনো হেলদুল নেই সে বারান্দায় ঠায় দাঁড়িয়ে এক মনে বৃষ্টি দেখছে সেই সকাল থেকে ঝুম বৃষ্টি থেকে থেকে কেমন একটা বিরহের সুর ভেজে ওঠে যেন নীলুরই অনেক দিনের জমানো কষ্টে আজ কান্না হয়ে ঝরছে নীলুর বর সাহেদ অনেকক্ষণ ধরে পেছনে এসে দাঁড়িয়ে ওকে দেখছিল ঘ্রিলের সাথে গাল ঘেসে দাঁড়ানোর কারণে বৃষ্টির ছাঁট এসে নীলুর মুখে পড়ায় খুব মিষ্টি দেখাচ্ছিল নীলুকে প্রেমিকার মতো বড্ড আনমন এসে আজ এমন একটা বর্ষার দিন নেই যে মেয়েটা বৃষ্টি দেখে অমন উদাস হয় না বৃষ্টির সাথে যেন ওর জন্মান্তরের সম্পর্ক পেছন ফিরে শাহেদকে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে নীলু জানতে চাই ওমা তুমি কখন এলে ডাকবে না আমাকে শাহেদ নীলুকে দুহাতের বেষ্টুনিতে জড়িয়ে ধরে বলে অনেকক্ষণ ডেকেও আমার নীলঞ্জনের কোনো সারা না পেয়ে চুপটি করে তাকে দেখছিলাম এতটাই বিভুর হয়ে আছো যে বুঝতেই পারো আমার উপস্থিতি রান্নাঘরে গিয়েছিলাম আর এক কাপ কফি খেতে ইচ্ছে করছে সেই সাথে আরও অনেক কিছু এমন রোমান্টিক ওয়েদার বলে দুষ্টু হাসি দেয় শাহেদ খুব কাছে পেতে চাইলে শাহেদ ওকে নীলঞ্জনা বলে ডাকে জানে নীলু সেটা নিজেকে শাহেদের বাহুমুক্ত করে কপট রাগ দেখিয়ে বলল না না ওসব একদম নয় অলরেডি একবার গোসল করেছ তাছাড়া কত কাজ পড়ে আছে আমার সকাল থেকে কাপ খেলে ভুলে গেছো গ্যাস স্টোভে খিচুড়ি চাপিয়ে দিয়ে এসেছি বৃষ্টির দিনে তো আবার সাহেবের খিচুড়ি ডিম ভোনা না হলে চলেই না বলে মুখ মাখায় নিলু ফ্রেশ হতে এখন ওয়াশরুমে যাব তারপর লাঞ্চ ছেড়ে সেজে বন্ধুদের সাথে জম্পেশ আড্ডা দিতে যাব হাজব্যান্ড অ্যান্ড বেবি আর নট অ্যালাউড মনে আছে তো সাহেব মাথা নাড়ে হুম বাবুকে মায়ের কাছে রেখে আমাকে বিকেলে কফি শপে নামিয়ে দিয়ে ক্লিনিকে যেতে হবে কিন্তু কোনো অজুহাত শুনবো না একটু আবদারের সুরে সাহেদ ফিসফিস করে এই বৃষ্টিতে না বেরোলি কি নয় কি করব বলো আগে ডেট ফিক্স ছিল যে সবাই কত আশা করে আছে তোমাদের মতো তো আর আমাদের রোজ রোজ পার্টি করা হয় না সংসারের ঘানি সামলে তবে এতটুকু সময় মেলে সবার বুঝলে সাহেদের বলা প্রতিটি শব্দ নীলুর যুক্তির কাছে হেরে যায় বিকেলের দিকে অবিরত কান্নায় ক্লান্ত হয়ে আকাশ কিছুটা শান্ত হয় নীলু আয়নার সামনে দাঁড়িয়ে শেষবারের মতো সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখে মেকআপের লাস্ট চারটা দিয়ে দেয় খোঁপাই গোঁজা কদম ফুল আর নীল সিল্কের শাড়িতে অপূর্ব লাগছে নীলুকে মুগ্ধ চোখে তাকিয়ে থেকে দৃষ্টি সরিয়ে নেয় শাহেদ শাহেদ জানে এ সাজ তার জন্য নয় শাহেদ ডাক্তার আজও ডিউটি না থাকায় হসপিটালে যায়নি সকালে নীলুকে কফি শপে নামিয়ে দিয়ে ক্লিনিকের উদ্দেশ্যে গাড়ির স্টিয়ারিং ঘোরাই যেতে যেতে ভাবনার জগতে হারিয়ে যাইছে খুব ভালো মেয়ে নীলু সম্ভব করে সম্বন্ধ করে ওদের বিয়ে তবে বিয়ের পর সাহেদের গভীরভাবে নীলুর প্রেমে পড়ে স্ত্রী হিসেবে মা হিসেবে অতুলনীয় সে কি সুন্দর করে এক হাতে সংসারটা সামলাচ্ছে হসপিটাল আর প্রাইভেট ক্লিনিকে প্র্যাকটিসের কারণে নীলুকে খুব একটা সময় দিতে পারে না শাহেদ কিন্তু তাতে কোনো অভিযোগ নেই নীলুর বড্ড শান্ত আর নরম স্বভাবের মেয়ে সে শাহেদের প্রতি নীলুর ভালোবাসার কোনো কমতি নেই নেই দায়িত্ব পালনেও কোনো কার্পণ্য তবুও কেন যেন সাহেদের মনে হয় নীলু তার পুরুটা সংসারে দিচ্ছে না কি একটা যেন বাকি রয়ে গেল কিছু বুঝি লুক হচ্ছে নীলু গত সাত বছরে নীলুর মধ্যে একটা ব্যাপার লক্ষ্য করছে সাহেদ বৃষ্টির সময়টাতে ও একদম অন্যরকম হয়ে যায় কি রহস্য আছে ওই বৃষ্টির প্রতিটি ফোটাই। দিগভ্রান্ত প্রতীকের মতো নীলু বৃষ্টি দেখে পাগলামি করে নিয়ম মেনে বছর ঘুরে বর্ষা আসে আসবে এতে এত বিস্ময়ের কি আছে প্রতি বর্ষার কোনো একদিন নীলু বিশেষ ছুঁয়োতোই নীলাম্বরী যে ঘর থেকে বের হয় একদম একা যেমনটা আজও বেরিয়েছে সাহেব জানে নীলু মিথ্য বলে বের হয়েছে কিন্তু কেন কোথায় যায় নীলু কার কাছে যাই ওকে পরকেই লিপ্ত নাকি পুরনো প্রণয় ফিরে এসেছে আজকাল তো আবার ম্যাসেঞ্জারে ম্যাসেঞ্জারে চলছে গোপন অভিসার খুব জানতে ইচ্ছে করছে শাহেদের মাঝে মাঝে মনে হয় পেছন পেছন গিয়ে স্পাইগিরি করে কিন্তু ওর শিক্ষা এতটা নিচে নামতে শেখায়নি শাহেদকে থাকতেই পারে নীলুর না বলা কোনো গল্প শাহেদ অপেক্ষা করে একদিন নীলু নিজেই বলবে ও জোর করবে না কখনো নীলু পার্কে হাঁটে আপন মনে বৃষ্টি নেই তবে মেঘ ঝমে আছে আকাশে ভেজে ঘাসের উপর খালি পাটা রাখতেই যেন কৈশোর এসে সামনে দাঁড়ায় নিলুর চারিদিকে বৃষ্টিস্নাত সবুজ গাছপালা নির্বাক স্রোতার মতো দাঁড়িয়ে আছে পরিবেশের এই নিস্তব্ধতা ওকে ঘ্রাস করে বিষণ্ন সুন্দর বিকেল সেদিনও ঠিক এমনটাই ছিল বিড়বির করে নিলু ঠিক ধরেছ সাহেব আমি তোমায় মিথ্যে বলেই আসি জানো আমার না একজনকে খুব দেখতে ইচ্ছে করে খুঁজে বেড়াই তাকে আমি এখনও যে বৃষ্টির জল তাকে কেড়ে নিয়েছিল একদিন সেই বৃষ্টির মধ্যেই তাকে ফিরে পাওয়ার আশায় এখনও বর্ষার খুঁজে বেড়ায় তাকে নীলু স্মৃতির পাটা উল্টাতে থাকে পেছন দিকে ওর ভালো নাম নীলা চৌধুরী বাড়ির ছোট মেয়ে হওয়াতে সবাই আদর করে নীলু ডাকত তখন দশম শ্রেণীতে পড়ত একদিনের ছোট কাকু তার বিশ্ববিদ্যালয়ের বন্ধু আবিরকে নিয়ে কিছুদিনের জন্য ওদের মফসলের ছোট্ট বাড়িতে বেড়াতে আসে গ্রামে নীলুর দাদু বাড়িতে নৌকা ভাইস হতো বর্ষাকালে আবির কখনো নৌকা ভাইস দেখেনি মূলত সেটা দেখতেই তার আশা পরীক্ষার কারণে আবির মাঝে মাঝেই নীলুকে পড়া দেখিয়ে দিত নীলু আবিরের গভীর চাহনিতে অন্যরকম কিছু খুঁজে পেয়েছিল আবির ওকে দুষ্টুমি করে বলতো এই মেয়ে তুমি আমাকে কাকু না বলে শুধু আপনি আপনি করো কেন আমি কখনোই কাকু বলবো না আপনাকে বলতেও পারবো না বলেই লজ্জায় লাল হয়ে নীলু এক দৌড়ে পালিয়ে যেত আবিরের ভুবনমোহনী হাসি নীলুর হৃদয় গভীরে আন্দোলিত করে ছুঁয়ে যায় একে অপরের মন একদিন গ্রাম থেকে এসে আবির দুটো কদম ফুলের সাথে এক ডজন নীল কাঁচের চুরি নীলুকে দিয়ে বলে আগামীকাল রাত আটটায় মহানগর এক্সপ্রেসের ঢাকায় চলে যাব আচ্ছা তুমি শাড়ি পরতে পারো নীল শাড়িতে তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে সেদিন নীল জামাই তোমাকে ভীষণ মিষ্টি দেখাচ্ছিল কাল বিকেলে আসবে আবির নিজের বুকের বাম পাশে হাত রেখে বলে তোমাকে বলবো বলে কিছু কথা এখানে জমা করে রেখেছি কিন্তু এসো কিন্তু আমি অপেক্ষা করব কিশোরী নীরু আবিরের কথা জাদুতে ভালোবেসে ফেলে ওকে আনারি হাতে শাড়ি পরে বান্ধবীদের সঙ্গে আবিরের নির্দেশ মতো দীঘির পারে যাই অজানা উত্তেজনা ওর বন্ধুদের মাঝেও সংক্রমিত হচ্ছিল অপেক্ষা আর অপেক্ষা সেকেন্ড মিনিট পেরিয়ে যাই ঘন্টা পেরিয়ে যাই দীর্ঘ সময় অতিক্রম হওয়ার পরও আর এলো না ভীষণ অপমানিত বোধ করে নিল ওর বেদনার নীল কষ্টগুলোকে আকাশ তার বুকে জমিয়ে গোপ আপন করে নেই এক সময় অভিমানগুলো সব ঝমঝমিয়ে ঝরে পড়ে চোখের জলের সাথে হয় বৃষ্টি সক্ষতা মিলেমিশে একাকার সারাটাক বিকাল ভেজা কাপড়ে থাকার কারণে ওই রাতে শরীর কাঁপুনি দিয়ে নীলুর প্রচণ্ড জ্বর আসে বারবার নীলু আরশিতে নিজেকে দেখে গায়ের রঙটা কি খুব কালো যে আবির মুখ ফিরিয়ে নিল প্রথম দেখাতে চোখে পড়ার মতো আহামরি সুন্দরী নয়শেখ ঝিনুক ফোটানো হাসির ঝ্যামলা মেয়েটির সৌন্দর্য অনুধাবন করার মতো গভীর দৃষ্টিশক্তি সবার ছিল কি না কিংবা সেই সৌন্দর্য কেউ উপলব্ধি করতে পারেনি যা আবির পেরেছিল তাহলে এলো না কেন মেনে নিতে পারে না ও কিছুতেই কাঁচা বয়সের প্রথম ভালো লাগা নীলু ভুলতে পারে না কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন রঙিন ভুবনের হাত ছানিয়ে এসেছিল অনেক ও কখনো সারাদিনই ওদের ডাকে না থাকার মাঝেও পুরো হৃদয় জুড়ে ছিল আবির সর্বত্র যেন তার পদধ্বনি শুনতে পেলতে হলো বিশ্বাস ছিল একদিন আবির ওর কাছে আসবেই ঝর্নার নেই উজ্জ্বল নীলু শান্ত হয়ে যায় কেমন একটা ঘোরের মধ্যে বসবাস তার এসব ভাবতে ভাবতে নীলুর চোখ ভিজে যায় হঠাৎ পার্কের কোণে কাউকে বসে থাকতে দেখে নীলু ওর স্বভাব চোটে ছুটে যাই কাছে না এবার আর কেউ তাকে নিরাশ করে না মন প্রাণ উজাড় করে কিছু চাইলে নাকি পাওয়া যায় সত্যিই তাই হ্যাঁ আবিরিত সে চোখ ভুলার নয় এতটা কাল যার জন্য অপ্রতীক্ষায় আছে তাকে সামনে পেয়ে নীলুর পা ক্রমশ ভারী হয়ে যাচ্ছে বলতে চাওয়া গোছানো শব্দের হারিয়ে নীলু অনর হয়ে শুধু তাকিয়ে থাকে অথচ অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে লাজুক সরে আবির বলে আর বলো না এয়ারপোর্ট থেকে ফেরার পথে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল রাস্তার পাশের টং দোকান থেকে ড্রাইভারের আনা চা খেতেই আর কিছু মনে নেই ঘুম ভাঙতে দেখি এখানে পড়ে আছি বুঝতেই পারছো কাহিনি বলেই বোকা বোকা হাসি দেয় আবির অনেকটা সময় এটা সেটা নিয়ে কথা বলার এক পর্যায়ে আকুল গলায় নীলু জানতে চাই সেদিন এলেন না কেন হাত ধরে কথা দিয়েছিলেন এভাবে সব ভুলে গেলেন বহুদিনের জমে থাকা অভিমান নীলুর চোখে এসে ভিড় করে নীলুর টপ টপ করে ঝরে পড়া চোখের পানি অতি আদরে মুছে দিয়ে আবির বলে নাইবা শুনলে সে কথা জগৎ সংসারের সব কিছু কি নিয়ম মেনে হয় সেদিন আসলে কি আমার নিরঞ্জনের চোখে আমার জন্য এতটা হাহাকার দেখতাম চা চাওয়া না পাওয়ার মাঝে তো জীবন আর এদের মধ্যেই ভালোবাসা বেঁচে থাকে মন দিয়ে মন ভোলা যায় না নীলাঞ্জনা শব্দহীন একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে আবিরের বুক চিরে সেদিনকার মতোই বুকের বাঁ পাশে হাত রেখে আবির শুধুই ওই দূর নক্ষত্রের মতোই তুমি এখানে আছো আজো জানো আমার সময় মনে হতো দেশে কি যেন ফেলে এসেছি একটা কথা বললে বিশ্বাস করবে অনেক বছর পর শুধু তোমাকেই দেখার জন্য আমি এসেছি ভালো লাগছে তোমাকে দেখে ভালো থেকো ঝাপসা চোখে আবিরের গন্তব্য পথ চেয়ে থাকে নিরু অনেক দিনের হিসেবটা যেন আজ মিলাতে পেরেছে ও আবির চলে যাবার পরও মিনিট দশেক পার্কে বসে নিজেকে কিছুটা ধাতস্থ করে নিয়ে নিল। অন্যান্য দিন সাহেদ সাত আটটার আটবার ফোন করে খোঁজ খবর নেই অথচ একবারও কল করে নি আজ বিস্মিত হয়ে শাহেদকে ফোন দেবার জন্য মোবাইলের দিকে তাকিয়ে দেখে পৌনে ছয়টা বাজে ফোন করার চিন্তাটা বাদ দিয়ে বেঞ্চ থেকে উঠে দাঁড়ায় নীলু না বাসায় যেতে হবে শরীর মন কিছুই ভালো লাগছে না পার্কের গেটে এসে আবার কী ভেবে ক্লিনিকে যাবার জন্য সিএনজি ঠিক করে তাতে চেপে বসেছে ছুটির দিন হওয়ায় রাস্তাঘাট ফাঁকাই ছিল পনেরো মিনিটের মধ্যেই নীলু সাহেদের ক্লিনিকে পৌঁছে যাই খুব ব্যস্ততার সাথে করিডোরে সাহেদকে দেখ আসতে দেখে নীলু ওখানেই থেমে যায় অক্সমাত নীলুকে দেখে হক চকিয়ে যাই সাহেদ তুমি এ সময় এমন লাগছে কেন তোমাকে শরীর খারাপ লাগছে চলো চলো চেম্বারে বসবে কথা বলার সুযোগই দেয় না সাহেদ বারবার চেম্বারে যাবার তাড়া দেয় ধীরকণ্ঠে নীলু বলে না মানে ফোন দাও নি তো ও আসলে হঠাৎ ইমার্জেন্সি একটা কেস আসে রোড অ্যাক্সিডেন্ট পুলিশের ভাষ্যমতে বিদেশ থেকে এসেছিল লোকটা তার কাছে পাওয়া পাসপোর্ট আর টিকিট দেখে বোঝা গেল লোকটা ট্যাক্সিকে পেছন থেকে একটা ট্রাক ধাক্কা মেরে পালিয়ে গেছে যা এদেশের সড়কে একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার অতিরিক্ত রক্তক্ষরণের কারণে অনেক চেষ্টা করেও বাঁচাতে পারলাম না একটু বিষণ্ন দেখায় সাহেদকে সুতরাং বুঝতেই পারছো কেন চলো চেম্বারে বসবে চলো যাচ্ছি তো এত তারা কিসের। ওদের কথাবার্তার মাঝেই নীলু দেখে দুজন নার্স স্ট্রেচারে করে একটা রক্তক্ত শরীর নিয়ে যাচ্ছে ভালো করে তাকাতেই ওর মাথাটা ঘুরে গেল এ যে আবির চির নিশ্চিন্তে শুয়ে আছে কাঁপা কাঁপা কণ্ঠে শাহেদকে জিজ্ঞেস করে ওনাকে ক্লিনিকে কখন আনা হয়েছে শাহেদ ঘড়ি দেখে বলে এই তো ঘণ্টাখানেক আগে পাঁচটার দিকে নীলুর হিসাব আবার উলট পালট মনে হয় একই করে সম্ভব তখন তো আবির আমার সঙ্গে পার্কে তবে কি আমি আবিরের আত্মার সাথে কথা বললাম মাথা ঝিমঝিম করে নীলুর এবার আর হিসাব হিসেব মিলাতে পারে না কিছুতেই না না তা কি করে হয় ও তো এসেছিল আমার চোখ ছুঁয়ে দিল যে নীলুর সারা শরীর কাঁপতে থাকে অস্পষ্ট স্বরে বলে আমাকে একটু জড়িয়ে ধরবে সাহেদ। ভীষণ ভয় করছে ফেল ফেলফেল করে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছুক্ষণ তারপর ডান হাত দিয়ে পরম মমতায় স্ত্রীকে কাছে টেনে নিয়ে সাহেদ আশ্বস্ত করে কিসের ভয় আমি আছি তো আর বাঁ হাতে থাকা নীলুর ছোটবেলার দুই বিনুনি করা পাসপোর্ট আকারের সাদা কালো একটা ছবি হাতের মুঠোয় লুকিয়ে ফেলে ছবিটি আবেরের ওয়ালেটের ভেতরে পেয়েছিল যার পেছনে লেখা ছিল নীলাঞ্জনা প্রিয় বন্ধুরা আজকের গল্পের নাম সে এসেছিল গল্পটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে